টানটান উত্তেজনার ম্যাচে শেষ সময়ে ভারতের কাছে দক্ষিণ আফ্রিকার হার। তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে ভারত করে 6 উইকেটে 219 রান, যবে দক্ষিণ আফ্রিকা করল 7 উইকেটে 208 রান। টানটান উত্তেজনার ম্যাচে ভারত জিতল 11 রানে। এক দুজনের ব্যাটে ভর করে মান বাঁচাচ্ছে সূর্যকুমার যাদবের দল। তিনটি ম্যাচের একটিতেও ওপেনিং জুটি ভরসা দিতে পারল না। প্রথম ম্যাচে 17 রান করার পর সঞ্জু স্যামসনের ব্যাটে আবার খরা, পরপর দুটি ম্যাচে তার অনবদ্য শূন্য। দুই ওপেনারের খেলাতেই ধারাবাহিকতার তীব্র অভাব। অধিনায়ক সূর্যকুমার 1 রান করে নিজেও ধরা পড়েছেন দক্ষিণ আফ্রিকার বোলারদের কাছে। হার্দিক পান্ডিয়া 18, রিঙ্কু সিং 8, কারো ব্যাটেই বলার মতো তেমন রান নেই। স্বাভাবিক পরিস্থিতিতে শট নির্বাচনে ভুল করেছে তারা। তবু ভারতীয় ইনিংসকে ঝকঝকে দেখালো তিলক বর্মার অপরাজিত 17 রানের জন্য। তার 56 বলে 107 রানের ইনিংস, অভিষেকের 25 বলে 50 রান এবং অতিরিক্ত হিসেবে পাওয়া 19 রান বাদ দিলে বাকি ভারতীয় ব্যাটারদের সম্মিলিত অবদান মাত্র 43 রান। সূর্যকুমারের দলের ব্যাটিং দুর্বলতা ঢেকে দিচ্ছেন বোলারেরা, সোজাসুজি বললে স্পিনারেরা। দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা স্পিন বলের বিরুদ্ধে কোনো দিনই তেমন দক্ষ নন, সেটাই কাজে লাগাচ্ছে সূর্যকুমারেরা। যদিও এদিন হতাশ করলেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তীও, হেনরিক ক্লাসেনের সামনে তাকে দিশেহারা দেখালো। মার খেয়ে লাইন লেন্থ ঠিক রাখতে পারলেন না। 2 উইকেট পেলেও বরুণ খরচ করলেন 54 রান। তবে রবি বিষ্ণুর বল সামলাতে কিছুটা সমস্যায় পড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। ক্লাসেন 22 গজে আসার আগে থেকেই ভারতীয়দের কাজ সহজ করে দিয়েছিলেন এইডেন মার্করামেরা। চাপের মুখে ভেঙে পড়া পুরনো রোগ এদিনও দেখা গিয়েছে তাদের। 220 রান তারা করতে নেমে 84 রানে 4 উইকেট হারিয়ে পরিস্থিতি নিজেরাই কঠিন করে ফেলেন। মারমুখী ক্লাসেন 41 করে আশুদীপের বলে আউট হলে দক্ষিণ আফ্রিকা চাপে পড়ে যায়। ব্যাটের পর বল হাতেও হতাশ করলেন হার্দিক। মার্কো জানসেন 19তম ওভারে তাকে পিটিয়ে 26 রান করলেন। সাদা বলের ক্রিকেটেও ভারতের সিনিয়র ক্রিকেটারদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। জানসেন 16 বলে 54 করেছেন। টি টোয়েন্টি ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করে ম্যাচ প্রায় বের করে নিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত পারলেন না আশুদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্য। 37 রানে 3 উইকেট নিলেন আশুদীপ। বুধবার ম্যাচ হারলে সিরিজ জেতার সুযোগ থাকতো না ভারতীয় দলের সামনে। ম্যাচ জিতেও সিরিজ জয় নিশ্চিত হলো না। 4 ম্যাচের সিরিজে 2-1 ব্যবধানে এগিয়ে থাকলো সূর্যকুমারেরা।